আজকে বানালাম খয়রা মাছের সর্ষে পোস্ত প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটুখানি নুন আর দিয়ে দিলাম এক চমচের মতো তেল ভালো করে সব কিছু মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি তেল নুন ভালো করে মাখিয়ে নিয়ে নেওয়া হয়ে গেলে মাছের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এক টেবিল চামচ মতো সাদা সর্ষে আর এক টেবিল চামচ মতো কালো সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম দিয়ে দিলাম খানিকটা আদা কুচি একটা টমেটো কুচি কতগুলো লঙ্কা একটুখানি নুন আর দিয়ে দিলাম এক টিমচ মতো পোস্ত দানা প্রথমে এটাকে গ্রাইন্ড করে নেব প্রথমে জল দিয়ে নি এমনি গ্রাইন্ড করলাম জল দিয়ে দিলে প্রথমে ভালো মতো গ্রাইন্ড হয় না একবার গ্রাইন্ড করার পর তারপরে জল দিয়ে আবার একটু গ্রাইন্ড করে নিচ্ছি তাহলে একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা কীরকম স্মুথ পেস্ট তৈরি হয়েছে প্রথমে কিন্তু জল দিয়ে গ্রাইন্ড করবে না একবার গ্রাইন্ড করার পর তারপর জল দেবে তেলটা গরম হয়ে গেছিলো একটুখানি নুন দিয়ে দিলাম তাহলে কিন্তু তেলের কাঁচা ভাবটা একবারে থাকবে না মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একবারে ভাজতে পারবো না অল্প অল্প করে মাছ ভেজে তুলে রাখবো মাছটা মোটামুটি কড়া করে ভেজে নিলাম এভাবে সমস্ত মাছগুলোকে ভেজে একটা বাচ্চার মধ্যে তুলে রাখলাম এবারতে গরম তেলেই দিয়ে দিলাম সর্ষে পোস্তর পেস্টটা তারপর দি দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব হাফ টেবিল চামচ করে আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে আগে কিন্তু মশলা বাটার সময় নুন দিয়ে দিয়েছিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে মশলার গা থেকে কীরকম তেল বেরিয়ে এসছে তাহলে বুঝবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এইবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে আমি এটা খুব বেশি পাতলা করব না তাই জল দিলাম না তোমরা যদি মনে করো একটু পাতলা রাখবে তাহলে একটু জল দিয়ে দিতে পারো মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এতে মাছের ভেতরে মশলার গুণটা স্বাদটা ঢুকে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে এবার আমি ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য লো ফ্লেমে হয়ে গেছে এবার ঢাকাটা তুলে আমি সার্ভ করে দিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর রংটা হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে এবার আমার মেয়ের জন্য ভাত বেড়ে দিচ্ছি ও কলেজ যাবে ওর জন্য ভাত বেড়ে দিচ্ছি মাছের ঝোলটা দিয়ে দিলাম দেখি গরম ভাতে খেতে কেমন লাগে দারুণ সুন্দর দেখতে হয়েছে দারুণ সুন্দর লাগছে গন্ধটাও কিন্তু সুন্দর বেরোচ্ছে বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তোমাকে একটু লাইক করে দিও আর নতুন বন্ধুদেরকে আমাকে সাপোর্ট করার জন্য রিকোয়েস্ট করব। তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আরও ভালো থাকো ই কামনা করি